বলিল জান টাকা দা বলি না কে তুই ভাত মে পুতা জানে মে মে পুতা মে কি না বলা মে বলা মে এই জায়গাটি সব এই দখল করে নেওয়ার জন্য আবার পুনরায় তারা দল বাহিনী নিয়ে আইসা ক্ষমতার বলে এই আমার ওয়াল ভাঙিকে ভাঙচুর করে তারা চলে গেছে। আবার হুমকি দেয় আমাদেরকে বিনাশ করে মানে দুনিয়াতে রাখবো না ফালাই দিব। আমাদের কেউ নাই, আমারও যা আমার বাইরের আমলে বা উত্তরসনের বন্দোবস্ত এ ওয়াল করে দিয়ে গেছে। আজকা তারা এটা ভাঙচুর করে এই ফালাই দিছে। বন্দোবস্ত জায়গা আমাদের সরকার দিছে 7300। এই ওয়ালটা করছি কত সালে? এই ওয়ালটা করছি আজ থেকে 11 বছর আগে। এই ভাঙছে চলন্ত মাসের 17 তারিখে এটা ভাঙচুর করা হয়েছে, তিন দিন আগে। যার কাগজে যার যেভাবে হয় এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রে দিছে রাষ্ট্রীয়ভাবে এটা সমাধান। একটা বিচারাধীন আছে, একটা মামলা চলতেছে, তারপরও জোরপূর্বক দলবল নিয়ে আইসা আমার এই ওয়ালটা এই নাশ করছে। এত বছর কেউ এটা ধরো নাই, সইও নাই। স্যার আমরা বাড়িতে থাকি না, আমরা গৃহস্থি কাম করি, চপত্র থাকি। এরপরে তারা জোর জুলুম অনেক অত্যাচার করে। আগের থেকে কী করে আছে তারা? আমরা দুই ভাই শুধু আর আমার এক ছেলে, আমরা তাদের কাছে আসি নাই। কে আসলে এনে একটা মার্ডার করলে অনেক জায়গার লাগে মার্ডার কি আমরা শেষ করুম, ফোলা প্যান্ট শেষ করে এলামু। তারা অনেক জুলুম অত্যাচার পূর্বপুরুষত্ব শুরু করেছে। তারা চায় ইমান, এরপরে অনেক ইয়া ওই মণি সব ওয়াল দিছি, পঞ্চায়েতে বৈশা, থানায় বৈশা, এটা মিডিয়া কইরা এটা সবাই ওয়াল করে দিছে। হ্যাঁ নিজে ইমানের দাঁড়াইয়া আরও 7 ফুট সাইরা আমরা ওয়ালটা করছি। হ্যাঁ দিছে আজকে 12-13 বছর ধরে ওয়াল, আজকে ইয়া ওয়াল আমরা চলে গেছি। হ্যাঁ পুতে এই আরে বিল্লাল হোসেন তে কয় সব চুরমার করলাম, আমরা আইন কোনো মানি না, আমরা আইন তৈরি করি। এরপরে চলন্ত অবস্থা এটা টার্মিনাল মামলা হওয়া আছে। আচ্ছা কারণটা কি? তারা জোর কিসের দেখায়? তারা দেখায় তাদের শক্তি বেশি, ফোলাপাইন বেশি, আত্মীয় লাড়ির জোর বেশি। এরপরে এমপি এখন এমপির লোক একটু চলে, এর বললে কয় সব আমি উড়াইলাম, আমি গেছি ঢুকছি এইটা এর জন্য। হ্যাঁ সব এমপি করে দেখায়, এমপি করলাম এই পাওয়ার দেয় না। আমরা এমপির কাছে গেছি, কয় তুঙ্গ সুস্থ বিচার করে দিব, চেয়ারম্যানের কাছে যাও। হ্যাঁ এরপরও তারা ইট মিট সম্পূর্ণ নিয়ে যেতেছে গা, তারা হুমকি দেয় কয় রাস্তায় গেলে মাইরা লাগবে। আমরা চপাত্র থাকি, তুলে একটা অ্যাক্সিডেন্ট করে নিলে তো আমরা কে এই জায়গা জমি নিয়ে ইয়া করবো? আমার বাপদের গেলে পিতৃ সম্পত্তি এটা বায়ের বন্দোবস্ত জায়গা। এরপরে তারা জোর জুলুম কইরা, আমরা নিরীহ মানুষ, আমরা চাই নিরাপত্তা, বুঝলি? জানি এটা সরকারে দিছে, সরকারে যে কীভাবে মিলমিশ করবো। এরপরে টার্মিনাল চলতেছে, এনো কেস একটা চলতেছে, তুলে তোরা পাইলে তোরা নিয়ে যা, আবার তোরা দিছত দিয়া অনেক নিজেরা জোরে ঠেলায় ভেঙে লাইতেছত। জোর জুলুম অনেক বেশি করতেছে, হ্যাঁ গণগোষ্ঠী বেশি, হ্যাঁ অনেক জোর করে। এর মেয়ে খুড়া কফে এনো গিয়া হেরা কইছে কয় এনো খুড়া কুপেন না, আপনারা আইনে গেছেন, আইনের থেকে যদি আপনারা যে ফান হেসুন বলে নিয়েন, হেরা এটা মানতেছে না। হেরা কয় আমরা হেরিয়ে লাগে বয়ে থাকতাম না, আমরা অনেক জোরে হোক মারার হালাইলেও আমরা নিই। সব যেত আছে এই সাবাল তোমার এই হামার যেত কিছু সব এর আগে তৈরি করে আসছে, তৈরি করে আইয়া এরপরে এটা আইনে সব হের গুণগোষ্ঠী এদের ইয়া ইমান আলী, ইমান আলী ভূত বিল্লাল, বিল্লাল হেলাল দুলাল, এরপরে হারুন সাবুদ্দিন ডালিম, এরপরে তোমার শালম, এরপরে তোমার ইয়া সবই বৌজি যত আছে সব আইসে, আইয়া সব এটি ডুমছে ভাঙা শুরু করছে। এরপরে এগর কিলাম আমরা আগুচ্ছে রাখলাম, কই এনে গেলে মারা হালাইবে, আর মানে এটা জাগার উচিলা ভাঙ্গার একটা উচিলা কই অনেক মারা হালাইবে। এরপরে আমরা মানু নাই, আমরা যে কোনো আগুচ্ছে রাখছি এমনি যেমনি ফার্সি এমনি আগুচ্ছে রাখছি, সেদিন ওই মারার হালাই এরা এডি বছর বছর আমি কথা আছে। হ্যাঁ ওই আইনও গেল, কেস দিলু, কেস চলতেছে, এরপরে তো হেরা আই এরা মানতেছে না, হ্যাঁ তো অর্ডার আইবো এরা মানতেছে না, হেরা অনেক ইমার্জেন্সি করে লাগবে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা অনেক সুস্থ বিচার চাইতেছি, যেভাবে ভালো এভাবেই আমরা এটা চাইতেছি। আর এই যে বাড়ি ঘরগুলি সম্পূর্ণটি এটি অবৈধভাবে বেচা বিক্রি, দলিলে প্রমাণ করবে যে বৈধ বেচা না অবৈধ বেচা? আমার কাছে কাগজ আছে, সম্পূর্ণরূপের কাগজ আমার কাছে আছে। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি সঠিক বিচারটা চাই। ইমানালে ইয়া ইমানালে সীমা দুলাল আইছে, তো অনেক মানুষ আইছে, তো দুলাল সাবুদ্দিন হালিম ওই ইয়া বিল্লাল হেলু
হেলুর মা আর ইমানালি সব আইছে। আইয়া কি করছে? আইয়া মা আইয়ে গালাগালি করেছে, গালাগালি করে হই দাদা কয় এইটা আইয়ে ইয়া দিয়া সাবাল দিয়া ইয়া দিয়া হেলে দেব ভাতারা গুতে সব না বেঙ্গালিস বাউন্ডারিলে সব বেঙ্গালিস বাঙ্গাল ফরে আমরা কইছি রে কি আর বাঙ্গ আঙ্গুরে ধরুন তো আমরা মানুষ নেই আঙ্গ কেউ নাই আঙ্গ কোনো ছেলেমেলা আসিল না বাড়িতে হ্যাঁ বাড়িতে গাড়ি চালাই তো গেছে এটা বাঙ্গিয়া দিয়ে এটা তুস মুচ্ছ করে এটা গেছে তো গেছে আমরা আমরা ফোন করছি মতন তো বাড়িতে আইসে বাড়িতে আর আইসে মতন দাদা আমরা পুলিশের ফোন দিছিলাম হ্যাঁ টিপুলের ফোন দিছিলাম ফোনের পরে দিয়া তারপরে হ্যাঁ ভাই তাই তো এই পুলিশ গিয়া আবার থানা থেকে গিয়ে আনছে আনছে মতো যার দর ভাই তেতে দৌড়ে ফিরে গেছে এখন আপনারা কি চাচ্ছেন এটা সঠিক বিচার চাই আমরা যে ফুলকা বাজান আমরা থাকতে পারি আমরা থাকতে পারি না বাজান হ্যাঁ জোর জোর আমরা বাড়িতে থাকতে পারি না অনেক বেশি সকল সব লারি বান্ধা লই আইয়ে দাদা আন্দাও লই ইয়া লই আইয়ে কেমনে বাদাম কোন গুছি অভাব নাই আঙ্গ মানুষ নেই আমরা কোথায় নির হয় দুজনের করে চারজন ছেলে আঙ্গ আগে মানুষ নেই আঙ্গ।